এখন খাবো সব সবজি টবজি দিয়ে খেয়ে স্যালাড রেখেছি দিয়ে খাবো এখন। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো কি আজ মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আগে শ্যুট হয়ে গেছে, বাট সেটা হলো কি আমার হাজবেন্ড নিজে কি বানিয়েছিল মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বানিয়েছিল, আর সেটাই আমি তোমাদের আজকে দেখাবো যে কীরকম করে ও বানাচ্ছে, কীরকম করে আমি মজা নিয়েছি ও বানিয়েছে। আর খুব টেস্টি হয়েছিল খেতে, নো ডাউট। একটু নুন কম হয়েছিলো, মানে এতটা, বাট খেতে খুব টেস্টি হয়েছিলো। মানে সে যে নিজের ইচ্ছায় বানিয়েছে, কতটা মানে পরিশ্রম করে বানিয়েছে, আর আমি কতটা গরমে পরিশ্রম করে ঘেমে টেমে ভিডিওগুলো বানাচ্ছি দেখছো তো গাইস। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর নিশ্চয়ই জানিও যে ভিডিওটা দেখতে কীরকম লাগলো। তোমরা দেখো, যাও করছে কোন বেলা ঝোল করবে, একটু গ্রেভিতে থাকবে, দিয়ে দাও তো মাখাবে তো, আর একটু ওই নুনের পিছনে দেখো, দাও আরো দাও, শেষমেশ আমার হাত থেকে ওটা নিয়েও তুই ফটো দেখাতে পারবি না। কোন ফটো দেখাবি, কোন ফটো ওখানটাকে ফটো দেখাবি? তো দাঁড়াও আমি একটু বাবানকে ফটো দেখিয়ে নিই, তারপর তোমাকে দিচ্ছি, ওকে? আমি দেব, একটু বাবানকে দেখিয়ে নিই। পেঁয়াজটা দাও ওর মধ্যে, রসুন দাও, ছেলের ভিডিও দেখো করা না, ধরো যা বাবানকে করো, বাবানকে, বাবান কি কি করছে, বাবানকে, ওঠো 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 ওঠো, চলো বাবান কি করছে দেখো, দেখাও বাবানকে, দেখাও, ওটা ধরে থাকো, বাবান কি করছে দেখাও, এরকম 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 করো, এরকম করো, কি করছে দেখো বাবান, বাবারে একটা একটা করে রসুন কাটছে তোর বাবা, দেখেছিস, যা আচ্ছা এটা কি রেসিপি বানাচ্ছো বলো তো? হান্ডি চিকেন। হান্ডি চিকেন, আচ্ছা, কালকে হান্ডি চিকেনের জন্য মাটির হাঁড়ি তো ঢাকনা সব কিছু নিয়ে এসছে, মানে আছে কি মাথায় ভূত চেপেছে যে আজকে রান্না করবে, কোথার থেকে রেসিপি দেখেছে? আচ্ছা আদা দিলে না যে, একটু আদা দিতে, তেজপাতা এনেছিলে? হ্যাঁ তেজপাতা তো আছে বলবো,
হ্যাঁ তেজপাতা তেজপাতা নেই বলেছিলাম কিন্তু কালকে এনেছি এনেছি তেজপাতা এনেছি তো এটার মধ্যে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুলো কিছু দেবে না কাশ্মীরি লঙ্কা দাও আর শুকনো লঙ্কার গুঁড়ো দাও আর একটু দই দাও এগুলো দেব আমি দেব রান্নাটা কে করছে না 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 যে রান্না করে সেই সব নিয়ে নে জানি না মানে আমি বের করে দিচ্ছি ফ্রিজ থেকে নাও দই নাও দইটাকে হাত ধুয়ে নাও ধুয়ে কেটে ঢালো কোয়ান্টিটি জানো তো কতটা দিতে হয় দাও মন মন যতটা চায় ততটা দাও মনের ইচ্ছা মতো করো তোমার মনের উপরে যতটা আসে ততটা দাও ওখান থেকে একটা বাটি নাও বাটি নিয়ে তার মধ্যে রেখে তো শুকনো লঙ্কার গুঁড়ো এক জায়গা করে দাও হ্যাঁ আটু দাও কাঁচা লঙ্কা পড়বে কাঁচা লঙ্কা ঝাল কোথায় আচ্ছা কাশ্মীরি লঙ্কাটা কোথায় রাখা কটার কটার করে ফুটবে হ্যাঁ একটু সময় যেন ছেড়ে দাও জাস্ট কালারটা তো ভালোই আসছে আমার দেখে মনে হচ্ছে আপনারা দেখুন কিরকম আসছে কিরকম মনে হচ্ছে তুমি একটু অন্ধকারটা লাইট আলোটা ছাড়ো হারি না মোবাইলটা না টপাস করে পড়ে যায় পপি সিড নেবে না কেন এই দেখো পপি সিড এরকম এরকম ফাইনালি ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে মশলা দেওয়ার পর একটু এদিক কাট করো এখানে আটা আমি মেখে দাঁড়িয়ে আছি আটা মেখে ওইদিকের গ্যাসটা বন্ধ করে দাও তো করে সুইচ সিসিটিটা একটু উঠিয়ে দাও কি লোমনি করে তুমি খুলবে নাকি শোনো শোনো আমার কথা
চিকেন ভেঙে ভেঙে তুলছো তো, তো ভালো করে তো এজন্যই বললাম এটার থেকে বের করতে পারবে না, বের করে নিতে বলছে এই কারণেই। তোমার ভাত ঠান্ডা, তোমার ভাত হয়নি, রাত্রেবেলা হবে তখন খেও তুমি। কি সুন্দর গলে গেছে, কেমন লাগলো খেতে ভাত দিয়ে, দারুন। এমা ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি, কিন্তু ভাত দিয়ে এখনো এখন খাবো, সব সবজি টবজি দিয়ে খেয়ে স্যালাড রেখেছি, দিয়ে খাবো এখন।